মনের সুখে গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস? আর তোর নামে তো কিছু কিছু শুনলাম মনে হয়। এমনিতেই গান গাচ্ছিলাম রে, তো কি শুনেছিস আমার নামে বল তো শুনি। কালো এসে বলল, তুই নাকি পাশের জঙ্গলের এক পাখির সাথে প্রেম করছিস, কি ব্যাপার রে? তবে কিন্তু কালোর কথা আমি বিশ্বাস করিনি। আমি জানি তোর মতো ভালো মেয়ে কখনো প্রেম করতেই পারে না। হ্যাঁ রে, ওইসব ফাজিল ছেলের কথা একদম বিশ্বাস করবি না। আমি কি ওসব করি নাকি বলতো? আমি তো অনেক ভালো একটা মেয়ে, ওসব থেকে বাবা আমি দূরে থাকি সব সময়। আচ্ছা রে টুনি, থাক আমি বাড়ি যাই। এরপর সুখী চলে যায়। তারপর টুনিও গান গাইতে গাইতে বাড়ির পথে হাঁটতে থাকে। পথেই কালুর সাথে দেখা হয়ে যায়। কালু টুনিকে বলে, কি রে টুনি, প্রেমের হাওয়া গায়ে লাগিয়ে হেলে দুলে কোথায় যাচ্ছিস? প্রেমের হাওয়া মানে কি বলতে চাইছিস তুই? হ্যাঁ সব কিছু ভালোভাবে বলতো। আর জঙ্গলে সবাইকে তুই আমার নামে কি বলে বেড়াচ্ছিস? হ্যাঁ সেটাও কিন্তু আমার কানে এসেছে। কি আবার বলেছি রে, যাহা সত্যি আমি তো তাহাই বলিয়াছি। আচ্ছা তুই সত্যি করে বলতো, তুই প্রেম করিস না পাশের জঙ্গলের টোনার সাথে? টোনা? সে আবার কে? আমি তো চিনি না। শোন কালো, একদম বাজে কথা বলবি না, আমি কারো সাথে প্রেম টেম করি না বুঝেছিস। আমি অনেক ভালো একটা মেয়ে, আমাকে এসব অপবাদ একদম দিবি না বলে দিলাম। ও মা, তাই নাকি রে টুনি? তাহলে কি আমার চোখটাই ভুল দেখেছে যে তুই আর টোনা লুকিয়ে লুকিয়ে দেখা করিস? শোন কালো, এবার কিন্তু তুই খুব বাড়াবাড়ি করছিস, এই বলে দিলাম। ওরে বাপরে, তাই বুঝি? তা বাদ দে এসব, এখন কাজের কথায় আসি। শোন টুনি, আমি যে তোকে সেই ছোটবেলা থেকে পছন্দ করে আসছি, তোকে ভালোবেসে এসেছি, আর তুই কি এগুলো একটুও বুঝবি না নাকি? হ্যাঁ শোন কালু, আমার দ্বারা ওসব প্রেম টেম হবে না। আমি অনেক ভদ্র আর বাবা মায়ের একটা বাধ্য মেয়ে। আমাকে আমার বাবা মা যেখানে বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব। এখন পথ ছাড় তো, আমার অনেক কাজ আছে, আর কখনোই যেন আমার সামনে তোকে না দেখি। ও, আমাকে অপমান করলি তো? আচ্ছা ঠিক আছে, এখন তুই যা, আজকের মতো আমি তোকে ছেড়ে দিলাম, পরে অন্যদিন দেখে নিব। আর শোন একটা কথা ভালো করে মাথায় রাখ, পরে এটা আমি প্রমাণ করবই যে তুই টোনার সাথে প্রেম করিস। আরে যা যা, কি দেখবি তুই, দেখে নিস। হ্যাঁ কিচ্ছু প্রমাণ করতে পারবি না, কারণ আমি তো টোনাকে চিনি না। এরপর টুনি বাড়ি চলে যায়। কালুও তার বাড়ি চলে আসে, আর বাড়ি গিয়ে মনে মনে ভাবতে থাকে, এই টুনি তো অবশ্যই প্রেম করে, আমি সেটা নিজের চোখে দেখেছি, কিন্তু জঙ্গলের সবাইকে এটা আমি কিভাবে বোঝাবো? এখন থেকে আমি টুনিকে চোখে চোখে রাখবো, কখন কোথায় যায় আর কি করে সব কিছুর প্রমাণ নিয়ে আমি সবাইকে দেখিয়ে দিব, তারপর টুনিকে আমি আমার ঘরের রানী বানাবো। এরপর পরের দিন সকালে কালু টুনির বাড়ির পাশে লুকিয়ে থাকে। কখন টুনি বের হবে আর ওর পিছু নিবে? থাকতে থাকতে টুনি বের হয় লুকিয়ে টোনার সাথে দেখা করার জন্য। কালুও যায় টুনির পিছু পিছু। একটা সময় একটা নিরালয় জঙ্গলের মাঝে টোনার সাথে টুনি দেখা করে। টুনি টোনাকে বলে, শোনো টোনা, এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আমার মোটেও ভালো লাগছে না। কোথায় একটু মন খুলে গল্প করব, পাশাপাশি হাত ধরে হাঁটবো, তা না করে পাহাড় পরিমাণ ভয় নিয়ে এই ঝোপের মাঝে এসে দেখা করতে হচ্ছে আমার। তাহলে কাল আমরা পার্কে যাই, কেমন? সেখানে আমাদের পরিচিত কেউ নেই, দেখারও কেউ থাকবে না, আর কোনো ভয়ও থাকবে না। সেখানে আমি তোমার হাত ধরে হাঁটতেও পারবো, আবার গল্পও করব। আচ্ছা ঠিক আছে টোনা, কাল সকাল সকাল 9টায় তুমি পার্কে আসবে। কিন্তু এবার চলো বাড়িতে যাই,
কেউ আবার দেখে ফেলবে। আচ্ছা ঠিক আছে টুনি। এরপর টোনা আর টুনি যার যার বাড়িতে চলে যায়। এইদিকে কালু বসে বসে ভাবে, টুনি রে টুনি, কালকে আমি আমার খাঁচায় তোকে বন্দি করব, দেখি সেখান থেকে কিভাবে তুই পালিয়ে যাস। পরিচিত কেউই থাকবে না, তাই না? এটাই তো বলছিল টোনা, আমিও দেখে নিব। এরপর কালু বাড়ির উদ্দেশ্যে উড়াল দেয়। পথে সুখীর সাথে দেখা হয়। কালু সুখীকে বলে, শোনো সুখী, টুনি কিন্তু সত্যি সত্যি প্রেম করে। ওকে পাশের জঙ্গলে টোনার সাথে আমি যে কতবার দেখেছি সেটা বলে বোঝাতে পারবো না, আর কালকেই তোমরা তার প্রমাণ পাবে। কালু তুই যাবি এখান থেকে? টুনির মতো ভালো মেয়ে আর একটাও নেই, বুঝেছিস তুই? তাই ওর মতো ভালো মেয়ের নামে কোনো অপবাদ দিবি না, যা এখান থেকে। নিজের চরিত্র খারাপ, সে এসেছে টুনির চরিত্র নিয়ে কথা বলতে, যা এখান থেকে। এই বলে সুখী সেখান থেকে রেগে চলে যায়। আর কালু একা একাই বিড়বিড় করতে করতে বাড়ি চলে যায়। ওইদিকে টুনি কি গয়না পরবে, কিভাবে সাজবে, সেগুলো নিয়ে ব্যস্ত থাকে। এভাবেই দিনটা কেটে যায়। পরের দিন সকালবেলা টুনি বের হয়, কালুও বের হয়। অবশেষে টোনা টুনি পার্কে গিয়ে বসে। কালু এসে দেখে আর মনে মনে ভাবে, এই তো টুনি আর টোনা, আজ তোরা কোথায় পালাবি? আজ তো প্রমাণ নিয়েই ছাড়বো আমি, কিন্তু এভাবে থাকলে তো টুনি আমাকে দেখে ফেলতে পারে, আর ওরা আমাকে দেখে পালিয়ে যেতে পারে। তখন তো আমার আর প্রমাণ জোগাড় করাটাই হবে না। আরে ওই তো একটা বল দেখা যাচ্ছে, আমি বরং ওই বলটার মাঝে গিয়ে লুকিয়ে থাকি, তখন আর টোনা টুনি আমাকে একটুও দেখতে পারবে না। এরপর কালু ওই বলটার মাঝে ঢুকে পড়ে। এইদিকে টুনি টোনাকে বলে, ধর ছাই, পার্কে এসেছি, কিসের একটু মজা করব, তা না চুপচাপ হয়ে বসে আছি, ভালোই লাগছে না। ওই তো একটা বল দেখা যাচ্ছে, যাই বলটা একটা লাথি দিয়ে আসি। এরপর টুনি বলটার কাছে গিয়ে জোর একটা লাথি মারে, আর বলটা গড়িয়ে গড়িয়ে যেতে থাকে, আর বলের ভেতর থেকে কালুকাক ভীষণ আঘাত পেতে থাকে। বলটা যত দ্রুত যাচ্ছিল কালুকাক ততই ব্যথা পাচ্ছিল। ও মা রে, ও বাবা রে, এই বজ্জা টুনি তো বলের সাথে আমাকেও একেবারে গোল বানিয়ে দিচ্ছে। এই টুনিকে যতটা দুষ্টু ভেবেছিলাম, এ তার থেকে দ্বিগুণ দুষ্টু। উহুরে, আবার কোমরটা শেষ করে দিল। তবে তুই কি ভেবেছিস টুনি, আমাকে বল বানিয়েছিস দেখেই আমি তোর পিছু ছেড়ে দিব? কখনো না। ওই তো একটা ঝোপ দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমি বরং লুকিয়ে পড়ি, ওখানে তো টুনি আর কিছুই করতে পারবে না। এরপর কালু ঝোপের মাঝে লুকায়। আর ওইদিকে টুনি টোনাকে বলে, কি গো টোনা, তুমি এমন কেন বলো তো, চুপচাপ করে বসে আছো, কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলবে, তা না করে মূর্তি সেজে বসে আছো। যাই হোক, তোমাকে যে পাকা মানতে বলেছিলাম তা কি এনেছো? হ্যাঁ টুনি, এই নাও তোমার জন্য পাকা পাকা। ছি, এগুলো কি বাজে খেতে, এগুলো কেউ খায় নাকি? হ্যাঁ, আমি খাবো না এগুলো। এরপর টুনি আমগুলোকে ছুঁড়ে মারে ঝোপের দিকে। ঝোপের মধ্যে কালু বসে থাকায় সব আম কালুর মাথার উপর গিয়ে পড়ে, আর কালুর মাথা ফুলে ফুলে আলু হতে থাকে। আর এইদিকে নিচে কালুর পায়ে পিঁপড়ার কামড়, দুটো মিলিয়ে যাচ্ছা তা কাহিনী, প্রায় কালুর অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে যায়। এরপর কোনো মতো প্রাণটা নিয়ে ঝোপ থেকে কালু বেরিয়ে পড়ে। এই বজ্জা টুনিকে শিক্ষা দিতে এসে আমি নিজেই শিক্ষা হয়ে যাচ্ছি। ওরে বাবা রে, এই মেয়ে তো আমাকে হেনস্থা করে ছাড়ছে। ইস, মাথাটায় বড্ড লেগেছে, মাথাটা একেবারে আমার আলু আলু হয়ে গেছে। আমি তবুও পিছু পা হব না, তোকে প্রমাণ সহ আমি ধরেই ছাড়বো শয়তান টুনি। আরে আরে, ওই তো ওখানে একটা লাউ দেখা যাচ্ছে, আমি বরং লাউটার মাঝে ঢুকে যাই, তাহলে আর আমাকে ওই টুনি
আর একটুও দেখতে পারবে না। এরপর কালু লাউয়ের মধ্যে ঢুকে পড়ে আর এইদিকে টুনি টোনাকে বলে, উফ টোনা, তোমার সাথে প্রেম করে তো আমার মনে হচ্ছে আমি ভুল করেছি। একটা আন্ডোম্যান্টিক গেও ভূত কোথাকার চুপচাপ বসে আছে। তুমি আমাকে কি করতে বলো টুনি? তোমাকে কোলে নিয়ে ধাই ধাই করে নাচবো নাকি? হ্যাঁ, তোমাকে নাচতে হবে না, আমারই নাচতে ইচ্ছে করছে। তুমি একটা গান বাজাও, আমি এখন নাচতে থাকি পার্কে। এরপর টুনি লাউটাকে স্টেজ বানায় আর টোনা গান দেয়, গান বাজছে দিলবার দিলবার, আর টুনি গানের তালে নেচেই যাচ্ছে। লা 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 লা, খুব মজা হচ্ছে টোনা, খুব মজা। তুমিও নাচবে নাকি? এসো এসো আমার সাথে এই লাউয়ের উপরে নাচো, খুব ভালো দেখাবে। কিন্তু আমার তো আরো বেশি করে নাচতে ইচ্ছে করছে। গানের সাউন্ডটা আর একটু বাড়িয়ে দাও না টোনা। এসো এসো আমরা কাপল ডান্স করি, খুব ভালো লাগবে। কিন্তু লাউয়ের উপর নাচতে নাচতে একটা সময় গিয়ে লাউটা গড়িয়ে একটু দূরে গিয়ে ফেটে লন্ড বন্ড হয়ে যায়। আর ভেতর থাকা কালুর তো নাজেহাল অবস্থা। কালু বলে, টুনি রে টুনি, তোকে জব্দ করতে আসলাম, আর তুই কি না আমাকে জব্দ করে ছাড়লি? তুই থাকবে, তোর প্রেম নিয়ে তুই এখানেই থাক, একটা না হলে দশটা কর। তবুও আমি তোর চরিত্র নিয়ে আর খোঁজাখুঁজি করব না, কোনো প্রমাণের দরকার নেই আমার। ওরে বাবা রে, গেলাম রে গেলাম, আমি দরকার হলে জঙ্গলে গিয়ে ওই কাকুলিকে বিয়ে করব। আর বিয়ে করার আগে শুনে নিব সে আসলে সিঙ্গেল কিনা। এই বলে কালু কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। আর এইদিকে টোনা টুনি তাদের প্রেম সেরে বাড়ি চলে যায়। আমার যে রূপ বলে সব পাখিরা বলে, বলে আমি নাকি মেকআপ সুন্দরী। এখন আমার মেকআপটা শেষ করে একটু মার্কেটে যাব। আমার আইলাইনার মাসকারা কিনতে হবে। এই দিদি দিদি, কি এত সারাক্ষণ গহনা সোনা দানা নিয়ে পড়ে থাকিস বলতো? একটু নিজের যত্ন তো নিতে পারিস। বিরক্ত করছিস কেন বলতো? আজকালকার দিনে এগুলোই সব। টাকা পয়সা ধন দৌলত না থাকলে সমাজে যে কোনো মূল্য নেই। এই ধন সম্পদের জন্যই আর দুনিয়াটা টিকে আছে, বুঝলি? তুই মেকআপ করছিস কর, আমি বিরক্ত করিস না তো। মুন্নি, রেনু, কি রে তোদের হলো? খাবি কখন? খেতে আয় বোন, খাবার যে ঠান্ডা হয়ে যাচ্ছে রে। এই মুন্নি, চল চল খেয়ে আসি, তাড়াতাড়ি খেয়ে বরং বাবার জমির দলিলটা নিয়ে বসবো। নে বোন খেয়ে নে, আজ হয়তো আমাদের মা থাকলে অনেক আদর যত্ন করে আমাদের খাওয়াতো, এই সংসারটা আগলে রাখতো। হ্যাঁ, মা না থাকার সুযোগটাই তো তুই নিয়েছিস। বাবার আশেপাশে ঘুরে ঘুরে কাজ করিস, যাতে বাবা তোর উপর মুগ্ধ হয়ে বাবার সব সম্পত্তি তোকে লিখে দেয়। তোর চালাকি আমার জানা আছে। এটা তুই কি বলছিস? রেনু, আমি তোর বড় বোন, আর বাবার সম্পত্তি আমি কেন লিখে নিব? বাবা খুশি মনে যাকে দিবেন সেই পাবে। এত নিচু মনের কথা তুই বলতে পারলি? এই তোরা ঝগড়া করিস না তো, তোদের ঝগড়া শুনে আমি ক্লান্ত হয়ে ঘেমে যাচ্ছি আর আমার মেকআপটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার চুপ কর। টুনি দিদি, তুই খাবি না? তোরা খেয়ে নে, বাবা এখনো ফেরেনি। বাবা আসলে আমি বাবা সহ খাবো রে বোন। সে কখন গেছে পুকুরে মাছ ধরতে, এখনো যে কেন ফিরছে না বাবা। দিদি গো দিদি, কেউ আছো? কেউ আছো বাড়িতে? আমার একটু খেতে দাও না গো দিদি, আমার যে বড় খিদে পেয়েছে, দুমুটো খেতে দাও গো। কোথা থেকে যে আসি এসব? এই তোকে কোনো খাবার দিতে পারবো না, তোর গায়ে অনেক নোংরা লেগে আছে। তোর আশেপাশে থাকলে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে, যা তো এখান থেকে যা। ও রেনু দিদি, অন্তত তুমি তো আমায় দুমুটো খেতে দাও, খিদে যে আমি বড্ড ক্লান্ত গো। কি বললি? যা এখান থেকে, তোকে খেতে দিলে আমাদের একবেলার খাবার এমনি এমনি ফুরিয়ে যাবে। যা, নিজের পয়সায় খাবার কিনে খা, যা এখান থেকে। এ কি বোন, তোরা এভাবে ওনাকে অপমান করছিস কেন? উনি তো অসহায়, আর অসহায়দের সাহায্য করা আমাদের জন্য খুবই ভালো গুণ। অসহায়দের পাশে দাঁড়ালে স্বয়ং সৃষ্টিকর্তাও আমাদের উপর সন্তুষ্ট হন। দাদা আসুন, ভিতরে এসে বসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি।
বেঁচে থাক বোন, বেঁচে থাক। তোর এত উদার মন, তোর ভবিষ্যতে মঙ্গল হোক বোন। তোকে আশীর্বাদ করি, তুই অনেক সুখে থাক। অহংকার যেন তোকে ছুঁতেও না পারে। টুনি, রেনু, মুন্নি, আমার তিন মেয়ে কোথায় তোরা? দেখ দেখ কত বড় মাছ ধরে এনেছি। বাবা তুমি এসেছো? তোমার অপেক্ষায় তো করছিলাম বাবা। মুন্নি বাজারে গেছে ওর প্রয়োজনীয় জিনিস কিনতে, আর রেনু দিদি তো শহরে উকিলের কাছে গেছে। এই মেয়ে দুটোকে নিয়ে আর যে পারি না, কবে যে সৃষ্টিকর্তা এদে শুধরাবে। যাকে মা, এই মাছটা রান্না কর, মাছ আর গরম ভাত খাবো। ঠিক আছে বাবা, তুমি গোসল করে নাও, আমি এক্ষুনি রান্না চাপিয়ে দিচ্ছি। বোনরাও ফিরলে ওদের তো আবার খাবারের ব্যবস্থা করতে হবে। কি ব্যাপার রেনু ম্যাডাম, তা কি মনে করে আপনি আমার কাছে? আজকাল তো আপনাকে দেখাই যায় না। এ বাবা দাঁড়িয়ে কেন, বসুন বসুন। আমি বসতে আসিনি উকিল মশাই, আমি আপনার সাথে পরামর্শ করতে এসেছি, আপনি আমাকে সাহায্য করুন। বলুন রেনু ম্যাডাম, কি সাহায্য? আমার বাবার সব সম্পত্তি আপনি আমার একার নামে করে দেওয়ার ব্যবস্থা করুন। আমি আমার বাবার সব সম্পত্তির দখল পেতে চাই। এটা তো আমার পক্ষে সম্ভব নয়, আপনার বাবা মারা না যাওয়া পর্যন্ত এটা সম্ভব নয়। একমাত্র আপনার বাবা যাকে চাইবে তাকে নিতে পারবে তার সব সম্পত্তি। না এভাবে হবে না, বাবাকে গিয়ে বলবো, আর যেভাবেই হোক ভুলিয়ে ভালিয়ে বাবার সব সম্পত্তির দখল আমি করেই ছাড়বো। বাবা, বাবা কোথায় তুমি? কি হয়েছে রে মা, এত তীক্ষ্ণ মেজাজে ডাকছিস কেন? বাবা আমি সোজা কথা সোজাভাবে বলতে চাই, তোমার যত সম্পত্তি আছে তুমি সব সম্পত্তি আমার নামে করে দাও। টুনি মুন্নির দায়িত্ব আমি নিব, আর ওরা সম্পত্তি সঠিক ব্যবহার করতে জানে না বাবা। এটা তুই কি বলছিস মা? তুই যেমন আমার মেয়ে, টুনি মুন্নিও আমার মেয়ে, তাই আমি তোদের তিনজনকে সমান সম্পত্তি ভাগ করে দিতে চাই। না কিছুতেই এটা হতে দেওয়া যাবে না, যে করেই হোক আমার যে কোনো পদ্ধতিতেই সব সম্পত্তি একা দখল করতে হবে। দিন দিন বয়স বেড়েই চলেছে, আমার তো কোনো ছেলে নেই, আমি মরে যাওয়ার আগে মেয়ে তিনটের ব্যবস্থা করতে হবে। সময় ফুরিয়ে যাওয়ার আগে সব ব্যবস্থা করব। এই ব্যাপারে আমাকে তান্ত্রিক বাবার শরণাপন্ন হতে হবে। রাজু নাকি? আয় বাবা আয়, ভিতরে আয়। তা হঠাৎ কি মনে করে? বাবা সেই ছোটবেলা থেকে আপনাকে গুরু মেনে এসেছি, যত সমস্যার সমাধান আপনি দিয়েছেন, আমায় পথ দেখান বাবা। আমার মেয়েগুলো যে যথেষ্ট বড় হয়েছে, আর আমি মরে যাওয়ার আগেই আমার সম্পত্তি বাড়ির দায়িত্ব একজনের হাতে তুলে দিতে চাই, কিন্তু কাকে দেব এই দায়িত্ব সেটা বুঝে উঠতে পারছি না। ও এই ব্যাপার, এটার জন্য তুই নিজেই এক প্রমাণ, সেই প্রমাণ তুই নিজে নিজে দেখতে পারবি, সেই উপায় আমার জানা আছে। এই নে তিন কলা গাছ, এই তিন কলা গাছ তোর তিন মেয়েকে দিবি, আর তিন মাসের মধ্যে যে এই গাছে কলা ধরাতে পারবে তোর সব সম্পত্তির দায়িত্ব তুই তাকেই দিস। তোর এক সামান্য কলা গাছ যে যত্ন করতে পারবে, সে নিশ্চিন্তে তোর সমস্ত সংসারের দায়িত্বও নিতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ বাবা, তবে আজ আমি আসি। কোথায় তোরা? আয় এদিকে আয়, একটা জরুরি ঘোষণা আছে। বাবা তুমি ডাকছো কেন? আর তোমার কাছে এগুলো কলা গাছ মনে হচ্ছে? হ্যাঁ এগুলো কলা গাছ, এই তিনটে কলা গাছ আমি তোদের তিন বোনকে দিতে চাই, তোরা এটা রোপণ করবি,
যে চার কলা গাছের যত্ন নিবি, 3 মাসের মধ্যে যে কলা গাছে কলা ধরাতে পারবে আমি আমার সব সম্পত্তি তার নামে লিখে দিব। যে করেই হোক সম্পত্তির দখল তো আমি নিবই নিব। এই গাছের সাথে কি সম্পর্ক? আর এই গাছ তো এমনিতেও বড় হবে, আমি বেকারের পিছনে খেটে টাকা খরচ করে সার পানি দিয়ে কি করব? তার চেয়ে বরং ওই টাকা আমার ভবিষ্যতের জন্য রেখে দে। উফ বাবা, রোদে বাইরে বসে থাকলে আমার স্কিনে কালো ট্যান পড়ে যাবে, আর এদিকে আমার মেকআপটাও খারাপ হয়ে যাচ্ছে। এই সামান্য কলা গাছের যত্ন নিতে যে আমি আমার চেহারা খারাপ করতে পারবো না। যাই, গিয়ে মেকআপের বাকি কাজগুলো সেরে নেই। বাবার সব সম্পত্তি পেতে হবে এমন কোনো কথা নেই, বাবা এটা আমায় অনেক ভালোবেসে দিয়েছে। আমি বাবার দেয়া এই কলা গাছের অনেক যত্ন করব, ওকে নিয়মিত 2 বেলা পানি দিব। কলা গাছ, তুমি শুনতে পাচ্ছো? আজ থেকে তুমি আমার বন্ধু। এই বলে টুনি তার বাবার দেয়া কলা গাছটার খুব যত্ন করে। আর এদিকে রেনু মুনি তাদের অহংকার আর কৃপণতার কারণে তাদের কলা গাছের কোনো যত্নই নেয় না। যত দিন যায় টুনির গাছ বড় হয় আর রেনু মুন্নির গাছ যত্নের অভাবে শুকিয়ে যেতে থাকে। এরপর কেটে যায় 3টি মাস। টুনি, মুন্নি, রেনু বাইরে আয়। বাবা ডাকছো কেন? আমি তাড়াহুড়ো করতে গিয়ে আমার মেকআপটাই খারাপ করে ফেললাম। ভালো কি হয়েছে? তোদেরকে আমি এই কলা গাছগুলো দিয়েছিলাম, তোদের দুজনের গাছ দুটোই তো মরে গেছে, আর টুনির গাছটা কত সুন্দর হয়ে কলা ধরেছে। বাবা, ওই কলা গাছের যত্নে যা খরচ করব তার চেয়ে আমার ভবিষ্যতের জন্য সেটা সঞ্চয় করেছি, এতে আমার দোষ কি? বাবা, তোমার ওই সামান্য কলা গাছের যত্ন নিতে গিয়ে আমি আমার এত সুন্দর চেহারা নষ্ট করতে পারবো না। টুনি, তুই আমার যোগ্য মেয়ে, আমার বিশ্বাস এই সংসার সম্পত্তির সঠিক দায়িত্ব একমাত্র তুই নিতে পারবি। তোর দয়ালু আর সরল মন পারবে আমার মন জয় করতে, আর আমার মেজ মেয়ে ছোট মেয়ে তো কৃপণতা আর অহংকার তাদের বিপদ ডেকে নিয়ে আসবে। তাই আমি চাই আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী তুই হামা। বাবা, তুমি যখন বলছো আমি নিশ্চয়ই এই সংসারের দায়িত্ব নিব। তবে বাবা, আমি তোমার সম্পত্তি চাই না বাবা। কিন্তু রাজু টুনির কোনো কথা না শুনে টুনিকে সমস্ত সম্পত্তি লিখে দেয়। না, এ কিছুতেই হতে পারে না। এই টুনি যত পথের কাঁটা, ওকে আমি শুধু এই বন নয় এই পৃথিবী ছাড়া করব। ওর সরলতার নাটক তোকে দেখাচ্ছি আমি। বাজার থেকে বিষ কিনে এনে তোকে আজ সে বিষ খাইয়েই মারব। এরপর রেনু বিষ কিনতে বাজারে যায়। যাওয়ার পথে রেনু রোড অ্যাক্সিডেন্টে চরম ভাবে আহত হয়। বনের অন্যান্য পাখিরা রেনুকে হাসপাতালে ভর্তি করায়। রাজু দাদা, রাজু দাদা, টুনি, এই টুনি, রেনু হাসপাতালে ভর্তি, ও রোড অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি আছে, এক্ষুনি তোমরা হাসপাতালে যাও, রেনু ভীষণ অসুস্থ। না, এ হতে পারে না, এক্ষুনি আসছি, আমার বোনের আমি থাকতে কোনো ক্ষতি হতে পারে না। বোন, আমার বোন, ডাক্তার ম্যাডাম, আমার বোনকে আপনি সুস্থ করে তুলুন, যত টাকা লাগবে আমি দেব। আসলে আপনার বোন রেনু রোড অ্যাক্সিডেন্টে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, এখন একটা কিডনি ছাড়া আপনার বোনকে বাঁচানো সম্ভব নয়। ডাক্তার ম্যাডাম, আমার বোনকে আমার কিডনি দিব আমি, আপনি আমার কিডনি নিন আর নিয়ে আমার বোনকে বাঁচিয়ে তুলুন, যেভাবেই হোক আমার বোনকে বাঁচান। আমি কোথায়? একে টুনি, তুই এভাবে হাসপাতালে শুয়ে কেন? অ্যাক্সিডেন্ট তো আমি করেছি, হাসপাতালে আমি থাকবো। মরণ, দিদির জন্যই তো মরতে মরতে বেঁচে গেলি, দিদি তোকে একটা কিডনি দিয়েছে বলি তো আজ এইভাবে কথা বলতে পারছি। দিদি, দিদি রে, আমায় ক্ষমা করে দে, আমি সম্পত্তির লোভে অন্ধ হয়ে তোকে
মারতে চেয়েছিলাম। বীজ কিনতে বাজারে যেতেই হঠাৎ অ্যাক্সিডেন্ট হয় আমার। আর শেষে কিনা তুই আমার প্রাণ বাঁচালি দিদি। আমি কেন বাঁচালি? এ বাপের জীবন না রাখাই ভালো। তোকে আমি বলবো যে ছিলাম বাবা, তুমি আমায় ক্ষমা করে দাও বাবা। এভাবে বলিস না বোন, তোরাই তো আমার পুরো দুনিয়া। বাবা আর তোরা দুই বোন ছাড়া যে আমার জীবনের কোনো মানেই হয় না। হ্যাঁ হ্যাঁ, এবার বাড়ি চলো, সবাই মিলে অনেক আনন্দ করব। আর আমি একটু সাজগোজ করব। আমি এতদিন দিদিকে ভুল বুঝেছি, কতই না খারাপ ব্যবহার করেছি। আমি ক্ষমা করে দি দিদি, আমি আর কখনো এমনটা করব না রে। আমি তো এটাই চেয়েছিলাম, যেখানে আমার তিন মেয়ে মিলেমিশে থাকবে। আজ আমি খুব খুশি, দেখলি তো মা, অহংকার সবার ভালো গুণ আর আবেগগুলোকে ধ্বংস করে দেয়, তাই আমাদের কোনো কিছুর অহংকার করা উচিত নয়। এরপর রেনু তার ভুল বুঝতে পারে আর কখনোই তাদের সংসারে অশান্তি হয় না। রাজু সোনা তার তিন মেয়ে মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।